আজ আমরা শশা দিয়ে সুন্দর একটা ঘরোয়া রান্না দেখে নেব গরমের দুপুরে এই পথটি বেশ তৃপ্তিদায়ক আর সর্বোপরি ডায়াবেটিকরাও এটা অনায়াসে খেতে পারবে নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের পর্ব আমাদের আজকে শশার তরকারি করার জন্য আমি নিচ্ছি ছশো গ্রাম মতো শশা রয়েছে একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি অল্প অল্প খোসাও রেখেছি কেউ চাইলে পুরো খোসাটা বাদ দিয়ে রান্নাটা করতে পারো এই শশার খোসাগুলো ভীষণ পাতলা হয় আমি অল্প অল্প রেখেছি এতে সময় আর স্বাস্থ্য দুটোই বাঁচবে রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে তবে গ্রেট করা চলবে না কিন্তু গ্রেট করলে জল বেরিয়ে যাবে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি তাতে হাফ চা চামচ মেথি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু ভেজে নিতে হবে ফোড়নটা দশ পনেরো সেকেন্ড মতো মানে ফোড়নটা ভাজা হলেই আমি একদম মিহি করে কুচনো শশাগুলো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেবো যতটা নুন লাগবে তরকারিতে ততটাই দিয়ে দিতে হবে এই সময় কম করেই দেবো লাগলে পরে অ্যাড করা যাবে কারণ শশা আবার অনেকটা কমে যাবে এটা ভালোভাবে মিশিয়ে আঁচটা লোক করে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ ছ মিনিট শশা থেকে জল বেরিয়ে শশাটা অনেকটা কমে যাবে এই রান্নাটাতে কিন্তু হলুদ পড়বে না তাহলে ফিরে আসছি ছ সাত মিনিট পরে অনেকটাই কিন্তু এটা মজে গেছে নরম হয়ে এসছে এবারে আঁচটা একটু বাড়িয়ে দেবো এতক্ষণ কিন্তু আঁচ কমানো ছিল আমি ছ সাত মিনিট রেখেছি এটা সবাই নিজেদের প্রয়োজন মানে কতটা শশা রান্না করছি তার উপরে ডিপেন্ড করছে কতক্ষণ ঢাকা দিয়ে আঁচ লো করে রাখবো আঁচটা একটু মিডিয়াম করে শশাটা একটু ভেজে ভেজে নিচ্ছি এই সময়ে আমি একটু স্বাদ মতো কাঁচা লঙ্কার বাটা দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে দিলেও হয় আমার কাছে কাঁচা লঙ্কা বাটা রেডি করা ছিল দিয়ে দিলাম আর একটু সেদ্ধ করা ছোলাও মিশিয়ে দিলাম এক রকমের দিলেই হবে এবারে একটু ভালোভাবে একসাথে সবগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে এটা ভেজে নেব খুব সোজা একটা রান্না কিন্তু বেশ সুস্বাদু হয় খেতে শুরুর পাতে লাঞ্চে এটা পরিবেশন করতে হয় এর মধ্যে এটা ভাজা ভাজা হয়ে গেছে পরে এর মধ্যে আমি এরকম দু টেবিল চামচ ভরে ভরে পোস্ত বাটা দিলাম একটু মিশিয়ে নিচ্ছি এটা তো শুকনো শুকনো হয়ে গেছে কোনো জল নেই এর মধ্যে পোস্তটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিতে হবে না হলে ভালো লাগবে না খেতে এই জন্য এখানে ইচ্ছা করলে কেউ জল দিতে পারো একটু আমি একটু দুধ দেব অল্প একটু দুধ দিয়ে এটা আঁচ লো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে এমনি গরুর দুধ জাল দেওয়ার দুধ ঠান্ডা করা আছে সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দিলেই হবে প্রয়োজন বুঝে দিতে হবে কতটা লাগবে মোটমাট শশা পোস্ত সব কিছু যেন ভালোভাবে মিশে যায় দু টেবিল চামচ দিলাম আর একটু লাগবে মনে হচ্ছে বেশি শুকনো শুকনো হয়ে গেছে আর একটু দিচ্ছি আরও এক টেবিল চামচ দিয়ে আঁচ লোক করে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো আমার চ্যানেলে আমি তো বেশিরভাগই এরকম ঘরোয়া রান্নাই আপলোড করি নতুন বন্ধুরা এই ধরনের রান্নাগুলো জানার আগ্রহ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনও অ্যাক্টিভ করে দিও দু তিন মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে আজটা লো করা ছিল এর মধ্যেই কিন্তু রান্নার চেহারাটাই কিন্তু পাল্টে গেছে আগে কেমন লাগছিল দেখতে ছাড়া ছাড়া একটু শুকনো শুকনো আর এখন কি সুন্দর একটু জুসি বেশ মাখো মাখো একটা ভাব এসছে আঁচটা মিডিয়াম করে একটু ভেজে নিচ্ছি রান্নায় একটু ধৈর্য আর ভালোবাসা মেশালে রান্নার স্বাদ কিন্তু আর একটু বেড়ে যায় আর বেশিক্ষণ কিন্তু নেই রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে ঠিক এই রকম হবে একটু ঘুরে ঘুরে আসবে কড়াই থেকে তখনই বুঝতে হবে রান্নাটা কিন্তু কমপ্লিট এবারে বিদায় বলবো যাওয়ার আগে নিয়মমাফিক কতগুলো কথা সেরে নিই ভালো লাগলে লাইক দিও শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও অ্যাক্টিভ করো গরম ভাতের সাথে এটা পরিবেশন করে এর সুস্বাদটা নাও আজকে তাহলে আসছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ